আর এবার দেশের বীর নায়কদেরকে সম্মান এবং কুর্নিশ জানানোর পালা। গালোয়ান দেশবাসীর কাছে খুবই পরিচিত এই নাম। গালোয়ান মানেই হচ্ছে কর্নেল সন্তোষ বাবু, গালোয়ান মানেই হচ্ছে ভারতীয় সেনার বীর বিক্রমের ইতিহাস, আর গালোয়ান মানেই চীনের লাল ফৌজকে এক সবক শেখানোর অধ্যায়। 15 জুন 2020 সালের সেই রাতে ভারতের যে বীর জওয়ানরা ইতিহাস রচনা করেছিলেন তাদের মধ্যে একজন বীরভূমে শহীদ রাজেশ রাং। কুর্নিশ জানাই তাকে। ২০২০ সালের সেই রাতে গালোয়ানে বীরত্বের ইতিহাস লিখেছিল ভারতীয় সেনা। সেই ইতিহাসের উজ্জ্বল নাম রাজেশ রাং। বীরভূমের মোহাম্মদ বাজার ব্লকের বেলগড়িয়া গ্রামের শহীদ রাজেশ রাংকে নিয়ে গর্বিত স্থানীয়রা। যেদিন শহীদ রাজেশের নিথর দেহ গ্রামে পৌঁছেছিল সেদিন মানুষের ঢল নেমেছিল তাকে বিদায় জানাতে। যে রাজেশের ছোট থেকে বড় হওয়া দেখেছে গ্রামবাসীরা, যে প্রাণোচ্ছল ছেলেটাকে চিনতেন সবাই, সেই সব মানুষগুলোই সেদিন দেখেছিলেন রাজেশের নিথর দেহ। কিন্তু ভয় পায়নি রাজেশের থেকে বছর কয়েকের ছোট শিবনাথ, অভিজিৎরা। এক রাজেশ গিয়েছে তো কি হয়েছে, ভারত মায়ের সেবা করতে, অখণ্ডতা বজায় রাখতে বেলগড়িয়া গ্রামের যুবকরাও চান সেনাবাহিনীতে যোগ দিতে। আমাদেরও একটুকু মনের মধ্যে জাগে যে আমরাও যাবো, দেশের জন্য লড়বো, যে এটুকু যদি আমরা যদি চান্স পাই, আমরা যদি দেশকে রক্ষা করতে পারি, এটুকু চাই আমরা। দাদা শহীদ হয়েছেন, তার জন্য ভয় নেই, বরং সেনায় যোগ দিতেই বেশি আগ্রহী রাজেশের খুব দুটো ভাই। যেহেতু আমার দাদা গর্ব করে শহীদ হয়েছে এবং গর্ব করে লড়াই করতে গিয়েছিল আর্মিতে, ইন্ডিয়ান আর্মিতে ভর্তি হয়ে চীনের সাথে যুদ্ধ করতে যে মানে লড়াই করে শহীদ হয়েছে, তো আমরা কেউ ভয় করি না যে চীন আমাদেরকে ভয় দেখাবে, চোখ রাঙাবে। তো আমরাও চাই যাতে ইন্ডিয়ান আর্মি বা কোনো ডিফেন্সের লাইন আমরা যোগ দিতে চাই এবং আমরাও লড়াই করতে চাই। গ্রামের ছেলেরা শহীদ রাজেশের আদর্শে অনুপ্রাণিত, বেশিরভাগই চান সেনাবাহিনীতে যোগদান করতে, কিন্তু বাদ সেধেছে শরীর চর্চার জন্য মাঠ। গ্রামের খেলাধুলোর মাঠের বেহাল অবস্থা, প্রশাসনের কাছে গ্রামবাসীদের আবেদন মাঠ সংস্কারের। যে শহীদ হয়ে যাওয়ার পর আমাদের গ্রামের মানুষ বা আমাদের সমাজের মানুষ তারা কোনোদিন ভয় পায়নি এবং ভয় পাবেও না, এবং অনেকেই চেষ্টা করছে আর্মি লাইনে, ডিফেন্স লাইনে যাওয়ার জন্য, এবং প্র্যাকটিস করছে, কিন্তু প্র্যাকটিস করার জন্য মাঠ নেই। রাজেশ চলে গিয়েছেন, কিন্তু তার বীরত্বের গাথা এখনো স্মৃতিতে টাটকা গ্রামবাসীদের। এক রাজেশ শহীদ হয়েছেন যা জন্ম দিয়েছে আরও গ্রামের আরও রাজেশের। বীরভূম থেকে মনোরঞ্জন চ্যাটার্জি, রিপাবলিক বাংলা।